আমাদের সেই নাগরা মাদল দিয়ে ইত্যাদি ছেলে মেয়েরা নিয়ে আমরা অচমে আমরা ছেলে মেয়ে দিলে আমরা একটু আনন্দটি করি আর কি, এটা অন্য কিছু আমাদের নয়, একটু ফুর্তি করি। তো এই আপনি ছবি আঁকাটা শিখলেন কোথায়? হ্যাঁ, এটা কোথায় শিখলাম, এটা নিজের দিমাগ থেকেই এলো। আচ্ছা, আঁকাটা কি আপনি শিখেছেন এর আগে না নিজে নিজেই? না না, নিজে নিজে, এটা তো আমাদের তো কাঁচা রং, তো আমরা এটা নিজেই করলাম, পছন্দ করলাম তখন বানালাম। আর আচ্ছা আচ্ছা, কি আছে আঁকায়? আঁকা ওটা ধরুন প্রথমত আমাদের সরাই প্রবে নিয়ে বঠে, হ্যাঁ সরাই প্রবে নিয়ে বঠে, মানে কালী পূজা সরাই মানে বুঝবেন না, একটু কালী পূজা উপলক্ষে ওই প্রথমত ঘর বানাতে হবে। তারপরে ঘর বানাই নিয়ে ওই যে এই যে সাফা সুতরা করেছি ওই ঘরকে ঠিক করেছি। তারপরে ওই যে আমাদের কালী পূজায় যখন সরাই পর্বটা এলো তখন ওই যে হাঁড়িয়া মদ আমরা খাচ্ছি, ওই যে নিশার সুরে বাঁশি বাজাচ্ছে, এই যে আমাদের পুরো ইটা ই হয়ে গেল, সরাইটা পাকে গেল, তখন এই যে গরু আমরা এইভাবে খেলাই, হ্যাঁ গরু ওই যে নাগরা দিয়ে বাজাচ্ছে, ওকে ওই চামড়া দিয়ে আড়ালো করছে, ওকে আমরা মজা দেখছি। ওই যে গরু পরে গুরুকে গরুকে চুমাতে হয়, হ্যাঁ গরুকে চুমাতে হয়, ওই যে আমাদের লায়া ওইভাবে পূজা পার্বণ করতে হয়, ছেলে মেয়েরা আমরা সমস্ত ভাবে ওইভাবে প্রণাম করি, ওই যে ওইদিকে নাচ খেল করেছি, হ্যাঁ এখন পুরো বাঁধনা ই হয়ে গেল, কি বলে পুরা হয়ে গেল। তারপরে ওই যে আমরা একটা সে বাঁধনার সময় আলপনা করি না, ওই বাড়ির থেকে ওই বাড়ির লোকরা ওই যে আলপনাটা করছি, চাল গুড়ি দিয়ে আলপনা করা হয়। মানে বাদনা পর্বে যা যা আপনাদের হয় সেইটাকে মানে আমি কেন্দ্র করেছি, কেন্দ্র করে তুলে ধরেছি। এটা কোনো মূর্তি নয়, এটা কোনো আধুনিক নয়, এটা ওই পুরানা আমাদের হারিয়ে ফেলছে লোকগুলো, সেগুলো একটু শেখো যে আমরা বাঁধনা কী কীভাবে নিয়ম করি, কী কীভাবে বাঁধনা আমাদের আসে। হ্যাঁ হ্যাঁ।